শ্রীকান্ত মন্ডলের জন্মদিন মৃত্যুদিন এসব ভাবার দরকার নেই। আরে তো আমি বলি, দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি নন্দীগ্রামের লোক না থাকতো, কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়া হতো না। আপনারা জানেন শ্রীকান্ত মন্ডলকে গ্রেপ্তার করবে বলে তৎকালীন শাসক পুলিশ তারা চারিদিকে ব্যারিকেড তৈরি করেছিল। আমি 2008 সালে 14ই মার্চ কর্মসূচি পালনের জন্য এসেছিলাম, আমি আমার নিজের গাড়িতে নিশিবাবুকে তুলে নিয়েছিলাম। সেদিনই তাকে গ্রেপ্তার করত এবং সোজা নিয়ে আমি আমার কাছের বাসভবনে নিয়ে চলে গেছিলাম। নিশিবাবু সেখানেই ছিলেন, সেখান থেকেই বিডিও অফিসে নমিনেশন প্রস্তাবকের মাধ্যমে। ভোটের দিন এজেন্ট দিতে পারেননি, নিজের ভোট দিতে পারেননি, সবাই স্লিপ নিয়েছে সিপিএম এর কাছ থেকে, ভিতরে গিয়ে ভোট দিয়েছে শ্রীকান্ত মন্ডল 2008। এত বড় মাপের নেতা মানুষের অন্তরে না থাকলে এভাবে নির্বাচনে জেতা যায় না। নন্দীগ্রাম কলেজে ভোটের গণনা হয়েছে, সবাই লাল আবির বাজনা নিয়ে এসেছিল, কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। নিজের ভোট না দিয়েও, এজেন্ট না বসিয়েও, বাড়ি বাড়ি প্রচার না করেও নিশিকান্ত মন্ডল এখান থেকে নির্বাচিত হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে। আজকের প্রধান আর সেদিনকার প্রধান, নিশিকান্ত মন্ডলের নেতৃত্বে প্রধান আর আজকের প্রধান, আকাশ আর পাতাল, কোথায় স্বর্গ আর কোথায় নরক এখন তাকিয়ে দেখুন। আঙুলে জোড়া জোড়া আংটি, গলায় গরুর পাঘার মতো চেন, লাল চুল, কানে দুল, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখের মোটরসাইকেল পপা করছে 3টা 4টা ঘরে, চার চাকাও আছে, কোনো চিন্তা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি পাননি, আমি বুথে ঘুরেছিলাম, অনেক লোক পান। প্রধানমন্ত্রী ঢালাও দিচ্ছেন 1,25,000 টাকার বাড়ি, কিন্তু এই জায়গায় নাই, সব অপা সিন্ডিকেট, গরিব খুঁজছে ছাদ আর তোলামূলের নেতা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য। যার ঘরের দরজা খুলবেন কলকাতায়, তার ঘরে লালমান্ডির পাহাড়। আর এই চোরেদের জন্য লড়ে যাচ্ছেন কে? মমতা ব্যানার্জি।